हमारे मांगे पूरा करो, हमारे मांगे पूरा करो, ये पूरा करो। कॉपी जमाते हेलो। হ্যাঁ স্যার বলুন। ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে কর্মরত গ্রামীণ ডাক সেবক ভাই ও বোনেরা, আমি সুগন্ধি কুমার মিশ্র, জেনারেল সেক্রেটারি ভারতীয় ইডি ইউনিয়ন, আপনাদের কাছে একটা আবেদন রাখছি। আপনারা জানেন ডাক সেবক কমিটি সরকারের কাছে 24/11/2016 ওয়ান ম্যান কমলেশ চন্দ্রজি কমিটি জমা করেছে। 12/12/2017 অর্থ দপ্তর তার মঞ্জুরি দিয়েছে। তার জন্য আমরা 3/10/2017 ডিভিশন লেভেলে গেট মিটিং করেছি, 3/11/2017 সার্কেল লেভেলে অবস্থান করেছি, 5/12/2017 সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত অবস্থান করেছি, 17/11/2017 500,000 লোক জমায়েত করেছিলাম পার্লামেন্ট স্ট্রিটে, আপনারা জানেন, যাতে অঙ্গনওয়াড়ি, বিডিএস এবং আশার ডিমান্ডটাকে ভারতীয় মজদুর সংঘ ইনক্লুড করেছিল। তারপরেও যখন ডিলে করছিল গভর্নমেন্ট লাগাতে, 2/4 থেকে আমরা রিলে অনশন শুরু করেছিলাম। 3/4 মাননীয় সঞ্চার মন্ত্রী মনোজ সিনহাজি প্রায় 245 জন ডিডিএস এর সামনে এসে বলেছিল নেক্সট ক্যাবিনেটে লাগু করে দেব। 9/4/2018 মনোজ সিনহাজি লখনৌর সরকারি অনুষ্ঠানের ডায়াস থেকে ঘোষণা করেছিল নেক্সট ক্যাবিনেটে ডিডিএস কমিটি লাগু হবে। আমার বিভাগের সর্বোচ্চ পদাধিকারী হচ্ছেন সঞ্চার মন্ত্রী মনোজ সিনহাজি, বিভাগের সরকারি পদাধিকারী হচ্ছেন সেক্রেটারি পোস্ট। বারবার 6 আমাকে আপিল করা হয়েছে লিখিতভাবে, যার রেকর্ড আমার কাছে আছে। মনোজ সিনহাজি কথা দিয়েছিলেন 3/4/2018 20 দিনের ভিতরে জিডিএস কমিটি লাগু করানো হবে। 20/4 ক্যাবিনেট হয়নি, 21/4 স্পেশাল ক্যাবিনেট হলো, যেখানে জিডিএস কমিটিকে নামই নেওয়া হলো না। ওই সময় আমার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি চলছিল, তাই জিডিএস কমিটি একটা দাবির ভিত্তিতে আমরা 3/4 নোটিশ দিলাম যে জিডিএস কমিটি লাগু করো, এই একটাই দাবি হবে, নাহলে 14/5/2018 থেকে আমরা অনির্দিষ্টকালীন হরতাল শুরু করব। 3/5 ঠিক 10 দিন বাদে এনএফপি, এফএনপিও এবং এআইজিডিএস নোটিশ দিল গভর্নমেন্টকে যে আমরা আমরা 22/5 থেকে ধর্মঘটে যাব। সমস্ত রেকর্ড ওয়েবসাইট থেকে আপনারা জেনেছেন। বন্ধুগণ, আমি যখন 23/4/2018 নোটিশ দিই গভর্নমেন্টকে এবং 24/4 আমি এসএস মহাদেবাইয়া, পাণ্ডু রাও এবং মুরলীধরনকে আবেদন করলাম যে যদি জিডিএস এর মঙ্গল চাও তাহলে 14/5 থেকে যে ধর্মঘট হতে যাচ্ছে সেই ধর্মঘটে সামিল হও। ওরা কর্মচারীর সমস্যাকে জিয়ে রেখে পয়সা কামানোর ইউনিয়ন করছে, সেই জায়গাটা থেকে ইডিকে বাঁচানোর জন্য আমি 14/5 থেকে হরতাল শুরু করেছি, আপনারা জানেন। আমার কাছে খবর আসছে বিজেপি এর কিছু লোক নিয়মিতভাবে পশ্চিমবাংলায় কাজ করছে। বন্ধুগণ, আপনারা জানেন পলাশির প্রান্তরে মির্জাপুরের বিশ্বাসঘাতকতায় যে ইতিহাস তৈরি হয়েছিল তাতে আমার মাতৃভূমিকে 200 বছর পরাধীন থাকতে হয়েছিল। আজকে যে আমরা কি ডিমান্ড করেছি, জিডিএস কমিটি লাগু করো, 3 লক্ষ জিডিএস এবং তার পরিবারকে বাঁচানোর জন্য 14/5 থেকে হরতালের